এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, কংগ্রেসের বিপুল জয় কর্ণাটকে, বিজেপিকে টেনে নামালো ষাটের ঘরে। সিঙ্গাপুর চিকিৎসা করাতে গিয়েছিলেন এইচডি কুমারস্বামী, শনিবার সকালে বেঙ্গালুরুতে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেবগৌড়ের ছেলে। তখনও ভোট গণনা শুরু হয়নি। কুমারস্বামী বলেছিলেন, ঘণ্টা দুইয়েকের মধ্যে ভালো খবর আসবে বলে আশা করছি। অর্থাৎ তিনি ভেবেছিলেন ত্রিশঙ্কু পরিস্থিতি হবে কর্ণাটকে, আবার দর কষাকষি করে তিনি মুখ্যমন্ত্রী কুর্সিতে বসবেন। সাত সকালে বিদায়ী মুখ্যমন্ত্রী বাসুপ্রাস বোম্বাইয়ের উক্তি ছিল, নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন কর্ণাটকের মানুষ। কিন্তু সূর্য যখন মধ্য গগন পার করে পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে, তখন দেখা গেল দক্ষিণ ভারতে বিজেপির হাতে থাকা একমাত্র রাজ্যটিও ফসকে গেল, কোনো জেডিএসের ভরসা নয়। কংগ্রেস নিজের তাকতেই সরকার গড়তে চলেছে কর্ণাটকে, এবং মল্লিকার্জুন খার্গের রাজ্যে কংগ্রেসের এই জয় কার্যত ঐতিহাসিক। বিজেপির দ্বিগুণ আসনে কর্ণাটকে জিততে চলেছে কংগ্রেস। আগের বার কংগ্রেস পেয়েছিল 80টি আসন, এবার সেটা বেড়ে হয়েছে প্রায় 130-এ পৌঁছে গিয়েছে। 224 আসনের কর্ণাটকে ম্যাজিক ফিগার 113। বিজেপি আগেরবার পেয়েছিল 104টি আসন, এবার গেরুয়া শিবিরকে টেনে 66টিতে নামিয়ে দিয়েছে কংগ্রেস। গোটা 15 আসন কমেছে জেডিএসেরও। 5 মাসের মধ্যে দুটি রাজ্য বিজেপি থেকে ছিনিয়ে নিল কংগ্রেস, গত ডিসেম্বরে হিমাচল প্রদেশ এবং এই মে মাসে কর্ণাটক। হিমাচলের বেলায় কংগ্রেস ততটা প্রচারের আলোয় আসেনি, তার কারণ গুজরাটে বিপুল জয় পেয়েছিল বিজেপি। একই দিনে দুই রাজ্যের ভোটের ফল ঘোষণা হয়েছিল, কিন্তু এবার কর্ণাটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর যখন জ্বলছে তখন মোদি শান্তির বার্তা দিয়ে একটি টুইট করারও সময় পাননি, কারণ তিনি ব্যস্ত ছিলেন কর্ণাটকের ভোট প্রচারে। সেই ভোটে দেখা গেল মুখ পুড়ল বিজেপির, বিপুল জয় ছিনিয়ে নিল কংগ্রেস। এই জয় কেন, কি কারণে, তার নানান ব্যাখ্যা নানা মহলে হচ্ছে। তবে একটা বিষয় স্পষ্ট, বিজেপি হিজাব হালাল বজরং বলি এই সব কিছু মিলিয়ে মেরুকরণকে তীব্র আকার দিয়েছিল। কিন্তু প্রচারে দেখা গিয়েছিল সেই দিকে না হেঁটে বিকল্প রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা শুনিয়েছিল, যেখানে ছিল মানুষের রুটিরুজির বিষয়। দেখা গেল কর্ণাটকের মানুষ মেরুকরণকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে। বিজেপির আসন সংখ্যা গোটা 40 কমলেও ভোট শতাংশে খুব একটা হেরফের হয়নি গতবারের তুলনায়। তার একটা কারণ হলো বিজেপি জনতা দল সেকুলারের ভোট বাক্সে কিছুটা ভাগ বসাতে সফল হয়েছে। যেখানে যেখানে মূল লড়াই ছিল জেডিএস বনাম বিজেপি, সেখানে গেরুয়া দলের সাফল্য বেশি, ফলে গতবারের ভোট শতাংশ ধরে রেখেছে। কিন্তু যেখানে মূল লড়াই ছিল কংগ্রেসের সঙ্গে, সেখানে বিজেপির ভোট শতাংশ কমেছে, ফলে কংগ্রেস গতবারের চেয়ে 6% ভোট বাড়িয়ে কার্যত সুইপ করেছে কর্ণাটকে। কংগ্রেসের শীর্ষ নেতাদের মতে সেই কারণেই এই জয় তাৎপর্যপূর্ণ।